একটি রিকোয়েস্টই ছিল, হ্যাঁ মানে বারংবার আমাকে বলেন। রিকোয়েস্ট করা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, না পাঠানো চিঠি, সমাজের আরেকটা দিকের ছবি, সেটা আমার মতো করে আমি নির্বাচিত অংশ, একটু দীর্ঘ কবিতা তো, সেটাকে আমি আমার মতো করে নির্বাচন করেছি, অবশ্যই সেইটুকু তোমাদের শোনাব। সাথে সাথে আমি যদিও সবাইকে একসাথে ধন্যবাদ দিলাম, একটু বিশেষ ধন্যবাদ দিচ্ছি রানাদা প্রসেনজিৎকে তোমাদের অসাধারণ সহযোগিতার জন্য। আর বন্ধুরা তো সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন একইভাবে, এই আশা নিয়ে আমরা দিন শুরু করলাম, আবার দেখা হবে আগামীকাল। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুনচু, সে কেমন আছে? সে রাত্তিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদারবাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু? মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়? আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার পিঠে এখনো সেই দাগ আছে, সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে, নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো। ওর ওপর আমি রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই, আমি আর একটু কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই, তুলির কথা, কালো ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি, সেই কলমি শাক কি ভালো, কি ভালো! বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে, বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়, আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রী শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি, আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো ক্ষোভ নেই। মা, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, আকাশে খুব মেঘ জমেছিল, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা বেরিয়ে চুপি 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 ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়! দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুশ্যে মাগি। কি করে জানলো বলতো? আমার গায়ে কি লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বললো, ছি ছি ছি, গায়ের বদনাম।
আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কত টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমি আমার মা, তোমার আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে। মা, না না না, এ কি অলক্ষণে কথা বলছি আমি, না না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক, তুলির বিয়ে যদি না হয় না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই গ্রামের সবাই তাকে ঠকরাবে, দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে, আরো দূরে। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে সবাই মানুষেরা মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাঠি মারে না। তুলি, তুলি সেইখানে চলে যাক, এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।